আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আছেন দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজকে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার যদি মুখোমুখি লড়াইয়ের কথা বলি টি টোয়েন্টি ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো পর্যন্ত জয় নেই বাংলাদেশের সর্বশেষ দুই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল এই দক্ষিণ আফ্রিকার সর্বশেষ বিশ্বকাপে সিডনিতে একশো পাঁচ রানের বিশাল ব্যবধানে হার এবং এর আগের বিশ্বকাপে দুবাইতে ছয় উইকেটের বিশাল ব্যবধানে হার সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ মোকাবেলা করেছে আটটি ম্যাচ জয় নেই কোনোটিতে হার সব কটিতেই আর এমন এক পেশে পরিসংখ্যান নিয়ে নিউ ইয়র্কে আজকের রাতে মোকাবেলা করবে বাংলাদেশ তবে এ নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যদি বলি মাইটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ তবে সেটি সেখানে বুলের কিছু না কারণ দক্ষিণ আফ্রিকার ফার্স্ট বোলিং লাইন আপ প্লাস তাদের ব্যাটিং লাইন আপ কিন্তু প্রচন্ড শক্তিশালী যদিও এ নিউ ইয়র্কটি এ দক্ষিণ আফ্রিকার জন্য ভয়ের কারণ হতে পারে এবারের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেটিও ভুলের কিছু নয় কারণ এই নিউ ইয়র্কের এখন ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্নের মতোই হয়ে আছে গতকালকে ভারত বনাম পাকিস্তানের ম্যাচে দেখলে সর্বশেষ যে ঘটনাটি সেটি আমরা মনে করতে পারি এর আগেও যদি আমরা এই ড্রপিং পিসটির যাত্রা শুরুর প্রাককাল থেকে আমরা দেখি বাংলাদেশ এবং ভারত এই নিউ ইয়র্কে কিন্তু খেলেছে একটি ওয়ার্ম আপ ম্যাচ যে ম্যাচটির পরে কিন্তু ভারতীয় দল এ নিউ ইয়র্ক পিস নিয়ে অভিযোগ করেছিল এর পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার শ্রীলঙ্কাকে দক্ষিণ আফ্রিকা খুব কম রানে অল আউট করে দেয় এবং সেই রানটি নিতে কিন্তু দক্ষিণ আফ্রিকার অনেক ব্যাক পেতে হয়েছিল এ দক্ষিণ আফ্রিকা আবার সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে একশো চার রান সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুব কম রানেই প্রথমে বারো রানে চার উইকেট হারিয়ে বসে এবং শেষ পর্যন্ত কিন্তু ধুকতে ধুকতে জিতেছিল দক্ষিণ আফ্রিকার মতো ব্যাটিং আর সর্বশেষ ম্যাচটির কথা যেটি বললাম পাকিস্তান বনাম ভারতের ভারত একশো বিশ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল পাকিস্তানকে সেই লক্ষ্যটি তারা করতে পারেনি পাকিস্তান অর্থাৎ এই পিচটিতে বোলাররা রাজত্ব করতে পারবে আর সেখানে কিন্তু বাংলাদেশের বোলাররা প্রথম ম্যাচে যেহেতু আহ শ্রীলঙ্কার বিপক্ষে ভালো বোলিং করেছে অসাধারণ কামব্যাক করেছে এবং সেখান থেকে শ্রীলঙ্কার যে কলার চেপে ধরেছিল সেটি শেষ পর্যন্ত জয় দিয়ে শেষ হয়েছিল আর সেই জন্যই কিন্তু এই নিউ ইয়র্ক পিসটি যেটি তাদের যাত্রা শুরু থেকেই ব্যাটসম্যানদের চেপে ধরেছে সেখানে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান তাস্কির আহমেদ তাজিম যদি পসিবল হয় নেটের প্র্যাকটিস শুরু করে দিয়েছে রিবুল ইসলাম সেও কামব্যাক করতে পারে এই ম্যাচে সে যদি তো কোনো কথাই নয় বাংলাদেশের ফার্স্ট বোলিং যে আক্রমণ ভাগটি সেটি কিন্তু দুর্দান্ত হবে আর একই সাথে যদি আমাদের ব্যাটসম্যানরা প্রথম ম্যাচের যেই তাদের ব্যর্থতা সেটিকে কাটিয়ে উঠার বিন্দু মাত্র প্রচেষ্টা কাজে লাগাতে পারে তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকে রাত্রের ম্যাচটি জয় আসলে খুব সহজই হতে পারে বাংলাদেশের জন্য যদি কন্ডিশনটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারে এখানে কিন্তু টস কিন্তু কোনো ম্যাটার নয় কারণ পরে যেই ব্যাটিং করছে তারাও কিন্তু ঢুকছে যেটি বলছিলাম পাকিস্তান গত রাতে ভারতের বিপক্ষে একশো বিশ রান নিতে পারেনি আর এর আগে কিন্তু যে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকাও তাদের যে কম মামুলি যে লক্ষ্যটি সেটি তারা করতে গিয়েও কিন্তু চার উইকেট হারিয়েছে সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বারো রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল তারপরে যদি প্রথমে বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে কম একটি টোটালে আটকে দেয়া যায় ব্যাটসম্যানদের কারণেও কিন্তু অনেক কিছুই থাকতে পারে দেখা যাক কি হয় জয় দিয়ে শুরু হওয়া বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা কত দূর আগায়